হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা কথা বলবো এমন একজন মহিলার সম্পর্কে যাকে টিভি ইন্ডাস্ট্রির দাবাং বলা হয়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল প্রকার আপডেট এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন। বলিউড ইন্ডাস্ট্রির দাবাং হিসেবে আমরা সবাই সালমান খানকে চিনি এবং টিভি ইন্ডাস্ট্রির দাবাং হিসেবে মানা হয় একতা কাপুরকে। কারণ সালমান খানের সাথে কেউ শত্রুতা করলে সালমান তার ক্যারিয়ার বরবাদ করে দেন, ঠিক তেমনই একতা কাপুরের অফার কেউ রিজেক্ট করলে তার ক্যারিয়ারও একতা কাপুর সামনে এগোতে দেন না। তো আজ আমাদের রিপোর্টে এমন কিছু অভিনেত্রীদের সম্পর্কে বলবো যাদের কাজের অনেক ক্ষতি হয়ে গেছে একতা কাপুরের সাথে শত্রুতা করে। সবার প্রথমে নামটি আসে হ্যালি স্যার। তিনি বর্তমানে কালার্স চ্যানেলের শো সফিয়ানা পিয়ার মেরাতে কাজ করছেন, কিন্তু তার এই শো একদমই পপুলারিটি পাচ্ছে না। এর কারণ হচ্ছে একতা কাপুর তার শো ডায়ানের জন্য হ্যালিসাকে কাস্ট করতে চেয়েছিলেন, কিন্তু হ্যালিসা তার জন্য রাজি হননি এবং হ্যালিসা এর জন্য অন্য কোথাও কাজ পায়নি এবং আজ তিনি বাধ্য হয়ে এরকম একটি নন পপুলার শোতে কাজ করছেন। দ্বিতীয় নম্বরে কথা বলা যায় ক্রিস্টাল ডেসুজার সম্পর্কে। একতা এবং ক্রিস্টাল অনেক ভালো ফ্রেন্ডস ছিল, তাদের নানা রকম পার্টিতে একসাথে ছবি তুলে ইনস্টাগ্রামে আপলোড দিতে দেখা যেত, কিন্তু ক্রিস্টাল তার ফ্রেন্ড একতার দুটো বড় বড় শোয়ের অফার ফিরিয়ে দেন। শো দুটি হচ্ছে নাগিন 3 এবং কসরতি জিন্দেগি কাটু। এরপর থেকে ক্রিস্টাল আর কোনো কাজ পায়নি এবং বর্তমানে বেকার সময় কাটাচ্ছেন। এরপর কথা বলা যাক সানায়া ইরানির সম্পর্কে। সানায়া ইরানি টিভি ইন্ডাস্ট্রির অনেক জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন, তার শো অনেক হিট হয় এবং তার কাছে নানা রকম শোয়ের অফার আসতে থাকে। এরই মধ্যে একতা কাপুর তাকে একটি বড় শোয়ের জন্য অফার করেন, কিন্তু সানায়া একতা কাপুরের সাথে কাজ করতে চায় না এবং এখানেই তিনি ভুল করে বসেন। সানায়ের কাছে কাজ আসা বন্ধ হয়ে যায় এবং দেখতে দেখতে তিনি বেকার হয়ে যান। এর দ্বারা প্রমাণ হয়েছে যত বড়ই সেলিব্রিটি হোক না কেন, একতা কাপুরের সাথে শত্রুতা করে কেউ টিভি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবে না। সবশেষ কথা বলা যাক আভিকার সম্পর্কে। এমনটা শোনা যাচ্ছে যে আভিকাকে অফার করা হয়েছিল কসরতি জিন্দেগি কা পার্ট 2 সিরিয়ালে কাজ করার জন্য, কিন্তু আভিকা সে অফার ফিরিয়ে দেয়, যার ফলে আভিকার সাথে একতা কাপুরের নতুন করে শত্রুতা শুরু হয়। এখন সামনে গিয়ে দেখা যাক এই শত্রুতা আভিকার ক্যারিয়ারের জন্য কতটুকু ক্ষতিকর প্রমাণিত হয়। আপনাদের কাছে একতা কাপুর নির্মিত কোন হিন্দি সিরিয়ালটি সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং তার সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিনোদন জগতের সকল আপডেট নিউজ জানতে সাথেই থাকুন। ধন্যবাদ। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D 4th ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।